গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যাচ্ছি এখন চাল করতে, মা চলে গেছে, আমিও যাব। ও দেখুন আমার কাছে ঘুমায় না, ও ঠামি দাদুর কাছে ঘুমায়। ওঠো ওঠো ওঠো, চলো চলো চলো, চাল করতে যাচ্ছি, যাবে চাল করতে যাচ্ছি, যাবে ওই তুহিনদের বাড়িতে। হাইনিকটা উল্টো পড়েছে, চলে এসো চলে এসো চলে এসো, দেখো সকাল হয়ে গেছে। দেখি তোল, দেখি কেমন করিস তোল, গায়ে কি শক্তি হয়েছে দেখি। ওই রকম বদমাইশি করলে আর গায়ে শক্তি হয় লাগে না, সরে যা। আমাদের শেষে বাড়ি চলে যেতে হচ্ছে, তো বাড়ি যাই, বাড়িতে অনেক কাজ আছে। বাড়ি এসে উঠান ছাড়তে হয়ে গেছে, এবার বের করবো ছাগল, এই ঘরে ছাগল, এই ঘরে, এই ঘরে। এটা এটা দড়ি ধর, হ্যাঁ পটলে ফুল ছটে গেছে। সারাদিন এই ছাগল দুষ্টুমি শুরু হয়ে যাবে। ছাগল তো বের করা হয়ে গেছে, দেখুন কিসের ভিতরে গামলার মধ্যে ঢুকেছে আর বেরোতে পারছে না। আরেকজন দেখুন আমাদের মুরগি ঘরে চালে দিয়ে মুরগি ঘরটা পুরো একদম ওর খালি গায়ে বানিয়ে দিল। এবার আমি যাচ্ছি ছাগলের ঘর পরিষ্কার করতে। এবার ছাগলের এগুলো ঘাস কেটে এনেছি, দিয়ে দেবো সব ভাগে ভাগে, এগুলো ছোট্ট বাচ্চারা খাবে, এগুলো এরা খাবে। ছাগলগুলো খেতে দিয়েছি, ওরা ম্যাঁ করবে না। এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করতে। রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়েছি হচ্ছে, আর মোচাটা কাটবো আর ডুমুর রান্না করবো। ডুমুরটা কালকে কেটে রেখেছিলাম, এটা অনেক বড় মোচাটা দেখতেই পাচ্ছেন, এটা ছোটো কলার মোচা। মোচাটা আমি এখন কাটবো, তারপরে রান্না করব, একটু টাইম লাগবে অনেকটাই। মোচা রান্নাটা আমার হয়ে গেছে, এবার ডুমুরটা রান্না করবো। তো আমি ডুমুরটা কেমনভাবে রান্না করে সেটাই দেখাবো। তেলের উপরে জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর মশলা বেটে রেখেছিলাম আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা, সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে লবণ হলুদ দিয়ে আবার ভালো করে কষিয়ে তাতে ভেজে রাখা আলু আর সিদ্ধ করে রাখা ডুমুর দুটো একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে শুকনো শুকনো হয়ে এলে তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে তাতান ডাব খাওয়ার জন্য ডাকছিল, চলে গেলাম আমি। দুলার দিকে সহ্য হচ্ছে না, এটা সোজা হ। তোমাদের দেখুন বড় একটা ডাব কাটা হয়েছে, আর কি সুন্দর নরম নরম শ্বাস হয়েছে, আরও খেয়ে যাচ্ছে। ডাবটা খেয়ে নিই, দেখুন এদিকে দুটো হাঁসের বাচ্চা আছে আমার, তো তাদেরকে খেতে দেবো এবার। তো বাচ্চাগুলো দেখুন কি সুন্দর করে খাচ্ছে, খুব ভালো লাগে দেখতে বাচ্চাগুলো। আর এদিকে বিকালবেলায় তাতানুর মামার বাড়িতে গেছিলো খেলা করতে, মাঝে মাঝে ওখানে যাই। তো একটা হনুমান দেখে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিলো, কারণ আমাদের এদিকে কোনো বাচ্চা নেই, তাতানু একা খেলা করতে পারে না। তো মাঝে মাঝে ওখানে মামার বাড়িতে বিকালবেলা নিয়ে যায় খেলা করাতে। এখানে প্রচুর ছেলেমেয়েরা আছে, খেলা করে ওখানে সবাই। বসা দেখ কি করে রয়েছে, দেখেছি। তো খেলা করার পরে বাড়িতে চলে এসেছিলাম, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, কেচেছিলাম। আর এদিকে ঠাকুরকে পুজো দিয়ে আমি ঠাকুর সেবা দিয়ে এসেছি। তো তাড়াতাড়ি ফুটি পেয়ে একটু ঠান্ডা হয়েছে, আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই উঠোনে হেঁটে বেড়াচ্ছি। তো ভিডিওটা দেখলে ভালো লাগলে প্লিজ জানাবেন, আর দেখা হবে পরের ভিডিওতেই। বাই।